এইটা তুমি কি বলতেছ সন্ধ্যা? এইটা তুমি কেমনে বললা? আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে, তার বাবা কোনোদিন তাকে কোলে নিয়ে আদর করতে পারবে না। মাননীয় আদালত, দারোয়ান যখন আহত হয়ে মাটিতে পড়েছিল তখন এই মেয়েটি ছুটে এসেছিল। দারোয়ান তখন বহু কষ্টে বলেছিল, বাকের ভাই, বাকের ভাই, মৃত্যুপথ যাত্রীর শেষ সংলাপ। আচ্ছা মা, তুমি কি বাকেরকে চেনো? জি চিনি। কোথায় সে? আপনি বলতে শুনলেন বাকের ভাই? জি। বাকুজি কবার বলল? দুবার। ব্যাপারটা কি একটু অস্বাভাবিক না? মানে সেই মুহূর্তে তীব্র ঘৃণায় তো তার বলা উচিত ছিল বাকের, বাকের, বাকের ভাই না। ভাই শব্দটির সঙ্গে এক ধরনের শ্রদ্ধা এবং ভালোবাসা জড়িত, কাজেই হত্যাকারের নাম হিসাবে দারোয়ান সেদিন বাকের ভাই বলেনি, বলেছিল অন্য কোনো কারণে, অন্য কোনো কারণে। মাননীয় আদালত, আমি আমার এই ধীমান আইনজ্ঞকে মনে করিয়ে দিতে চাই যে ভাই কথাটা নামের সঙ্গে মাঝে মাঝে এক হয়ে যায়। বাকের বেলাতেও তাই ঘটেছিল। এই অঞ্চলে সবাই তাকে বাকের ভাই বলে ডাকতো, ছেলেরা ডাকতো বাকের ভাই, বাবারাও বলতো বাকের ভাই। আমি এবার একজন সাক্ষীকে এই আদালতে হাজির করব, আমি অনুমতি প্রার্থনা করছি। পারমিটেড। এই সাক্ষী আমার ধারণা হাজির হলে আমরা সবাই কিঞ্চিত হোঁচট খাব, হোঁচট খাওয়াটা আমাদের জন্য প্রয়োজনীয়। সাক্ষী বদি, সাক্ষী বদি হাজির, সাক্ষী বদি হাজির, সাক্ষী বদি হাজির। আপনার নাম কি বদি? জি। হত্যাকাণ্ডের সময় আপনি কি বাকেরের সঙ্গে ছিলেন? মাথা নাড়ালে চলবে না, আপনাকে মুখে বলতে হবে, বলুন ছিলেন কি না। জি। শুনুন, বাকের কি খুন করেছে? আবার মাথা নাড়ছেন, শব্দ করে সবাইকে শুনিয়ে বলুন,
বাকের কি খুন করেছে? আমার আর কিছু জিজ্ঞাসা করবার নেই মাননীয় আদালত, আমি একজন রাজ সাক্ষীকে হাজির করলাম। আমার দুঃখ প্রতিপক্ষ যদি একে জেরা করতে চান করতে পারেন। আগামী মঙ্গলবার পর্যন্ত কোর্ট অ্যাডজার্ন। এটা আমার মার্সেল, পিওর গোল্ড কিনা জানি না, আমার মা আমার দিয়েছিল। সারা জীবন নিজের মেধার ক্ষমতার উপর নির্ভর করেছি। আমি আমি কে? স্যার আমি। তুমি কে? আমার নাম সুরুজ মিয়া। এত রাতে কি চাই? আমি স্যার আপনার পক্ষে একটা সাক্ষী দিতে চাই। কি সাক্ষী? সেটা কোর্টে বল। এখন বলো। আমি দারোয়ানরে খুন করছি, বাকের ভাই করে নাই। রেবেকা আমায় 20,000 টাকা দিছে। না, আমি এখন ভিতরে যাব না। আপনি যথাসময়ে আমার কোর্টে পাইবেন। মঙ্গলবার দিন আমি কোর্টে উপস্থিত থাকব। না, এসো ভিতরে এসো।
Your Honor, আমার একজন সাক্ষী আছে, তার নাম সুরজ মিয়া। সুরজ মিয়াকে আদালতে হাজির করা হবে। পিটিশন গ্রান্টেড। সাক্ষী সুরজ মিয়া হাজির। সাক্ষী সুরজ মিয়া হাজির। সাক্ষী সুরজ মিয়া হাজির। Your Honor, আমি আদালতের কাছে কিছু সময় প্রার্থনা করছি। সুরজ মিয়াকে পাওয়া যাবে না। ওই দিন কোর্টে তাকে দেখেই আমার ইন্টিউশন হয়েছিল যে আপনি তাকে নিয়ে কিছু একটা কিছু করবেন, বুঝছেন? তাকে আমি সরিয়ে দিয়েছি, তাই খুঁজে লাভ হবে না, তাকে পাবেন না। সিগারেটটা কম খাবেন। মানুষকে ভালোবাসতে শিখো। বাকের মজনু দুজনেরই ফাঁসির হুকুম হয়েছে। শোধ না করে আমি মরবো না। আমি আজ ঋণ শোধ করব। তুমি আমাকে